আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। জি মাওলা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ ডাইজেস্ট দ্বিতীয় প্রকাশ, এই বই থেকে আমরা এমসিকিউ আলোচনা করতেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাবো সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন এই বইয়ের 101 থেকে 150 পর্যন্ত, মোট 50টি থাকবে আজকে। 101 নম্বর, মোস্ট ফল্টস অকারিং ইন দ্য ফিল্ড আর, উত্তর সি নম্বর কেবল। 102, দ্য রিলে অপারেশন কয়েল ইজ সাপ্লাইড থ্রু কারেন্ট ট্রান্সফরমার বা সিটি, সিটি থেকে সাপ্লাই পায়। আন্ডার নর্মাল অপারেটিং কন্ডিশনস দ্য কন্ট্যাক্ট অফ দ্য সার্কিট ব্রেকার রিমেইন ক্লোজ, নর্মাল অপারেটিং কন্ডিশনে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট ক্লোজ থাকে। 104, প্রাইমারি ওয়াইন্ডিং অফ সিটি ইজ কানেক্টেড, প্রাইমারি সিটির প্রাইমারি ওয়াইন্ডিংটি কানেক্টেড থাকে সিরিজে লোডের সাথে। 105, হুইচ অব দ্য ফলোয়িং সার্কিট ব্রেকার ইজ হাইলি রিলিয়েবল অ্যান্ড হ্যাজ এ লিস্ট মেনটেন্যান্স, SF6 সার্কিট ব্রেকার। 106, এ পারমেয়েবল সাবস্টেন্স ইজ ওয়ান থ্রু হুইচ দ্য ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স ক্যান পাস ভেরি ইজিলি, SF6 গ্যাস ইজ ইউজড অ্যাজ ইট হ্যাজ ইলেকট্রোম্যাগনেটিভলি, ডিফারেন্সিয়াল রিলে ইজ ইউজড ফর প্রোটেকশন অফ ইকুইপমেন্ট হ্যাভিং ওয়াইন্ডিংস, দ্য অ্যাকচুয়েটিং কোয়ান্টিটি ফর দ্য রিলে মে বি ম্যাগনিচিউড ফ্রিকোয়েন্সি ফেজ অ্যাঙ্গেল এনি অফ অ্যাবভ, এনি অফ অ্যাবভ। The operating speed of a relay depends upon the rate of flux built up, armature, core, air gap, spring tension, all of this. Inverse time current relay are used for the protection of feeder, transformer, alternator, both A and B, feeder, transformer. IDMT relays are used to protect the power transformer against external short circuit overload, internal short circuit, both A and B, external short circuit and overloads. The relay used for phase fault protection of short transmission line, reactance relay, where severe synchronizing swing occur, the relay employed is Mohr relay for the protection of lines against faults involving variable fault resistance. The preferred relaying scheme is reactance relay. 116, for ground fault we prefer reactance relay. Admittance relay, directional relay, the relay used for feeder protection, translay relay. Which one of the following relay has the capability of anticipating the possible major fault of a transformer? Buchholz relay. Zero sequence current is used for relaying purpose only in the case of ground overcurrent relay. How many relays are used to detect interface fault of three line system? 3. Which is the main relay for protecting up to 90% of the transmission line length in the forward direction? Mohr relay. Relays can be designed to respond to change in all of above. DC shunt relay are made of many turns of the wire. The relay operating speed depends upon all of the above. Dash relays are used for phase faults on long line, long transmission line impedance. Dash relay are preferred for phase fault on short transmission line reactance.
আন্ডার ভোল্টেজ, দ্য আন্ডার ভোল্টেজ রিলে ক্যান বি ইউজড জেনারেটর, বাস বা ট্রান্সফর্মার, অল অফ এবভ। দ্য রিলে উইথ ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক উইল অপারেট উইথ ইন 5 to 10 seconds। দি সিঙ্গেল ফেজিং রিলেস আর ইউজড ফর দ্য প্রোটেকশন অফ থ্রি ফেস মোটরস। থ্রি ফেস মোটরে যদি এক ফেস কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে রিলে সিঙ্গেল ফেজিং রিলের মাধ্যমে সংকেত দিবে। ইন দ্য কেস অফ ট্রান্সমিশন লাইন প্রোটেকশন ওভার কারেন্ট রিলে ইজ ইউজড অনলি আপ টু 50 kV। বোথ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সিঙ্গেলস আর রিকোয়ার্ড ফর এ ডিরেকশনাল রিলে। এ বাসবার ইজ রেটেড বাই কারেন্ট ভোল্টেজ ফ্রিকোয়েন্সি অ্যান্ড শর্ট সার্কিট কারেন্ট। দি ম্যাটেরিয়াল ইউজড ফর বাসবার শুড হ্যাভ বাসবার ম্যাটেরিয়াল লো রেজিস্টিভিটি, লো কস্ট, হাই সাস্টেইনিং টেম্পারেচার, অল অফ এবভ। হুইচ অব দ্য ফলোয়িং বাসবার স্কিম হ্যাজ দ্য লোয়েস্ট কস্ট? সিঙ্গেল বাসবার স্কিম, যতগুলো বাসবার আছে যেমন সিঙ্গেল বাসবার, ডাবল বাসবার, রিং মেন, 1.5, তার মধ্যে সিঙ্গেল বাসবার স্কিমে লোয়েস্ট কস্ট। হুইচ অব দ্য ফলোয়িং ক্যান বি ইউজড ফর বাসবার? বার, এটি হচ্ছে কপার বা অ্যালুমিনিয়ামের বার ব্যবহার করা হয় বাসবারে, তো বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। হোয়েন অ্যান অল্টারনেটর কানেক্টেড টু দ্য বাসবার ইজ শাট ডাউন, দ্য বাসবার ভোল্টেজ উইল রিমেইন আনচেঞ্জ। দি বাসবার জোন, বাসবার জোনের মধ্যে দ্য পারপোস অফ প্রোটেকশন ইনক্লুড, কে কি ইনক্লুড হয়? ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ, বাসবার, আইসোলেটিং সুইচ অ্যান্ড সার্কিট ব্রেকার। দি ভোল্টেজ অফ এ পার্টিকুলার বাস ইজ রেগুলেটেড বাই কন্ট্রোলিং দ্য ফেস অ্যাঙ্গেল অ্যান্ড রিয়াক্টিভ পাওয়ার। সার্স অ্যাবজর্বস আর ইউজড ফর প্রোটেকশন এগেইনস্ট লো ভোল্টেজ হাই ফ্রিকোয়েন্সি অসিলেশনস। দি ওভার ভোল্টেজ সার্স ইজ পাওয়ার সিস্টেম মে বি কস্ট বাই লাইটিং, রেজোনেন্স, সুইচিং, অল অফ এবভ। হুইচ অফ দ্য ফলোয়িং ইকুইপমেন্ট ইজ ইউজ টু লিমিট শর্ট সার্কিট কারেন্ট লেভেল ইন এ সাবস্টেশন? সিরিজ রিয়্যাক্টর। ইন আইডিয়াল লোকেশন ফর দ্য সাবস্টেশন উড বি অ্যাট দ্য ড্যাশ অফ লোড, সেন্টার অফ গ্র্যাভিটি। আউটডোর সাবস্টেশন রিকোয়ার্স ড্যাশ স্পেস, মোর স্পেস। দ্য মেন ফাংশন অফ এ ফিউজ ইজ টু প্রিভেন্ট এক্সেসিভ কারেন্ট। অন হুইচ অফ দ্য ফলোয়িং রুটিন টেস্ট আর কন্ডাক্টেড অল অফ দ্য অ্যাবভ? রুটিন টেস্ট সব সার্কিট ব্রেকারেই করতে হয়। এস এফ সিক্স গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো আছে তাদের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ইজ নন টক্সিক। দ্য আর্কিং কন্ট্যাক্টস ইন এ সার্কিট ব্রেকার আর মেড অফ কপার টাংস্টেন অ্যালয়। হুইচ অফ দ্য ফলোয়িং মিডিয়াম ইজ এমপ্লয়েড ফর দ্য এক্সটিংশন অফ আর্ক ইন এয়ার সার্কিট ব্রেকার? এয়ার। এ থার্মাল প্রোটেকশন সুইচ ক্যান বি প্রোটেক্ট এগেইনস্ট ওভারলোড। বন্ধুরা, আশা করছি প্রত্যেকটি বুঝতে পেরেছেন। আপনাদের কাছে যদি কোনোটি ভুল মনে হয় তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করুন, ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।